আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওটা তাদের জন্য অসাধারণ একটি ভিডিও হতে চলেছে যারা ট্রান্সলেশন করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, অথবা বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে আদার্স ল্যাঙ্গুয়েজে, অথবা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করে খুব সহজে আপনি ইনকাম জেনারেট করতে চাচ্ছেন। আমরা যারা ট্রান্সলেশনের কাজে ইনভলভ রয়েছি বা ইংলিশ মোটামুটি ভালো পারেন, অথবা বাংলা ফ্লুয়েন্ট পারেন, অথবা ইংলিশ ফ্লুয়েন্ট পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই আগ্রহী হবেন এই ওয়েবসাইটে কাজ করার জন্য। এটি একটি পৃথিবীর সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট বলা যায় ট্রান্সলেশনের জন্য অথবা ইনকাম করার জন্য। এখানে আপনি প্রতি শব্দে 95 পয়সা করে পাবেন এবং সর্বনিম্ন 95 পয়সা, এবং এর উপরে রয়েছে। আশা করি আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। এবং আরও মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার ক্ষুদ্রগুলো খুব সহজে ব্যাংকে নিয়ে আসতে পারবেন দিয়ে, অর্থাৎ আপনি খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কাজ সাবমিট করে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি আর একটি কথা বলে রাখছি বন্ধুরা, অনেকেই এই সমস্ত ট্রাস্টেড ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন না শুধুমাত্র না জানার কারণে। সুতরাং আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এটি আমার মুখের কথা নয়। এখানে স্ট্যাটিস্টিক্স রয়েছে যে এখানে আপনি দুভাবে কাজ করতে পারেন। প্রথমত আপনি ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারেন। ক্লায়েন্ট মানে হচ্ছে ধরুন আপনার একটা ট্রান্সলেশনের এজেন্ট রয়েছে বা আপনি এজেন্ট, তাহলে আপনি এখানে কাজ করতে পারেন অ্যাজ এ এজেন্ট হিসেবে। এরপর এখানে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স 45,887 ফ্রিল্যান্সার ট্রান্সলেটর রয়েছে, এবং এখানে এজেন্সি রয়েছে 7,127। তাহলে বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা। একটু আমি স্ক্রল ডাউন করে চলে যাই নিচে, কারা কারা এখান থেকে পেমেন্ট নিয়েছে কাজ করে, তারা পুরোটা তাদের মতামত এখানে ব্যক্ত করেছে এবং রিভিউ দিয়েছে টোটালি। এরপর আমি চলে যাচ্ছি এখানে কি কি ধরনের কাজ রয়েছে। এ হচ্ছে এগুলো কাজ, লেটেস্ট ট্রান্সলেশন জবস, জব আর্জেন্টলি হায়ারিং ফ্রিল্যান্স ট্রান্সলেটর অ্যান্ড প্রোফিডার্স ফ্রম ইংলিশ টু সোমালি, এবং প্রতি শব্দে তারা দিবে 0.01। এটি 15 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এই কাজটি। এখানে হিউজ পরিমাণ কাজ রয়েছে, আপনি অবশ্যই দেখে বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা প্রোফাইল ক্রিয়েট করে আপনি আপনার কাজ নেবেন। এখানে এত পরিমাণ কাজ রয়েছে যে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। সুতরাং আপনি দেরি না করে ট্রান্সলেশন যদি আপনি ভালো পারেন তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এই সাইটটিতে কাজ করার জন্য। অর্থাৎ আপনি অন্যদিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র ট্রান্সলেশন করে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি মাস শেষে পকেটে নিয়ে আসতে পারবেন। সো কীভাবে অ্যাকাউন্ট করবেন, আমি চলে যাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে। প্রথমে আমি চলে যাব যে এখানে রয়েছে ফ্রিল্যান্স ট্রান্সলেটর রেজিস্ট্রেশন ফ্রি। আমি এটাতে ক্লিক করলে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। ইন্টারফেসে আসার পরে আপনি এ ধরনের একটি পেজ পাবেন। এই পেজে আসার পরে আপনাকে একটু অবশ্য খেয়াল করতে হবে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলো কী কী রয়েছে। ফ্রিল্যান্স ট্রান্সলেটার্স আর ওয়েলকাম টু রেজিস্টার। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে চান সরাসরি, তাহলে এই ফর্মটি আপনি ফিল আপ করে জমা দিবেন, তারপর আপনি কাজ নিয়ে সহজে কাজ করতে পারবেন। এখানে কী কী প্রসেস বা কী কী ফিল আপ করতে হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেটি আপনাকে একটু ওয়েট করে দেখতে হবে। আমি অবশ্য ভিডিওটি বড় করবো না, মূল টু দ্য পয়েন্ট যে বিষয়গুলো রয়েছে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে আপনি এজেন্ট হিসেবে যদি কাজ করতে চান তাহলে আপনাকে এই এজেন্টে ক্লিক করতে হবে। সুতরাং আমি যেহেতু ট্রান্সলেটর হিসেবে কাজ করবো, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, তাহলে আমি এই ফর্মটি ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। আপনি চাইলে এই ফর্মটা ফিল আপ করার পরে এজেন্ট হিসেবে কিভাবে কাজ করবেন সেটি নিজে নিজে করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে সোর্স ল্যাঙ্গুয়েজ। সোর্স ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনি যে বিষয়ের উপরে দক্ষ বা যে বিষয়ে কাজ করতে চান। আমি বেঙ্গলি দিচ্ছি সোর্স ল্যাঙ্গুয়েজ। এরপরে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেঙ্গলি থেকে আপনি কিসে নিয়ে যাবেন। আমি ইংলিশে ট্রান্সলেশন করতে চাচ্ছি, তাহলে আমাকে ইংলিশ চুজ করে দিতে হবে। জাস্ট ওয়েট, এখানে ইংলিশ রয়েছে, ইংলিশ। এরপর রয়েছে নেটিভ স্পিকার্স অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। আপনি নেটিভ কিনা আমি ইয়েস দিব, ইয়েস দিলে কাজ পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি।
মেইন রেট পার সোর্স ওয়ার্ড, অর্থাৎ প্রতি শব্দে আপনি কত ইউরো করে নেবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি কাজ পেতে চাইলে আপনাকে সর্বনিম্ন ইউরোটা এখানে আপনাকে দিতে হবে, যাতে আপনি সহজে কাজ পেয়ে যেতে পারেন সবার আগে। আর একটি কথা মনে রাখবেন, যে কোনো একটি প্লেসে দাঁড়াতে হলে আপনাকে আগে নিজের পরিচয় জানান দিতে হবে। নিজের পরিচয় জানান দিতে হলে আপনাকে কম রেটে কাজ করতে হবে। দেখ, আপনি যখন শক্ত হবেন, বেশি আর্নিং জেনারেট করবেন, আপনার কাজ দেখে তারা যদি মুগ্ধ হয়, তো তাহলে অবশ্যই আপনি অটোমেটিক্যালি কাজ সেখান থেকে পেয়ে থাকবেন। ডিফারেন্ট রেট ফর সোর্স ওয়ার্ক, ডিফারেন্ট রেটও আমি একই দিচ্ছি। মেইন রেট পার আওয়ার, পার আওয়ার কত আপনি নিতে পারেন সেটি ইউরো, পার আমি সেটি 1 ইউরো দিচ্ছি। মিনিমাম চার্জ পার সোর্স ডকুমেন্ট ইউরো, আপনি মিনিমাম সোর্সটা 1 ইউরো দিবেন। অফিসিয়াল ট্রান্সলেটর ল্যাঙ্গুইস্টিক ডিগ্রি, কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিগ্রি আছে কি না, আপনি নো থাকলে নো দিবেন, ইয়েস থাকলে ইয়েস দিবেন। এরপর ট্রান্সলেশন করছেন কতদিন থেকে, আমি 2010 থেকে দেই, একটু এক্সপিরিয়েন্সটা দেখালে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। সার্ভিস ট্রান্সলেশন প্রুফরিডিং, আপনি প্রুফরিডিং পারেন কিনা, প্রুফরিডিং মানে হচ্ছে তারা একটি প্রুফ দিবে, প্রুফটা আপনাকে রিডিং করে জাস্ট সাবমিট করতে হবে, আর কিচ্ছু না। এরপরে আপনি ভয়েস ওভার হিসেবে কাজ করতে চাচ্ছেন কিনা, ভয়েস ওভার মিন্স হচ্ছে যে আপনাকে তারা একটি টপিক্স দিবে, সেই টপিক্সের উপর আপনাকে ভয়েস করে পাঠিয়ে দিতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি পারেন কিনা, প্রজেক্ট ম্যানেজমেন্টের পরে আপনি কাজ পারেন কিনা সেটি, এরপর তারপরে ওয়েব ডিজাইনের পরে কাজ পারেন কিনা, ট্যুর গাইডিং আপনি পারেন কিনা সেটি দিবেন, এবং এসইও। আমি আর বেশি কিছু দিচ্ছি না, এরপর আমি নিচে চলে যাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ ওয়ার্ডস ট্রান্সলেশন বাই টুডে, টুডে আজকে, অর্থাৎ প্রতিদিন আপনি কত পর্যন্ত ট্রান্সলেশন করতে পারবেন, আপ টু 10,000। এরপরে আপনাকে পার্সোনাল অ্যান্ড জেনারেল ইনফরমেশন দিতে হবে, এখানে ফার্স্ট নেম দিতে হবে, এরপর ফ্যামিলি নেম দিলাম, ফ্যামিলি নেমও আমি এটি দিই। এরপর টাইটেল, টাইটেল আমি মিস্টার দিচ্ছি যেহেতু পুরুষ। আমার ঠিকানা টিকানা চলে এসছে, এরপর আমি সিটি দিব, চিটাগং সিটি। এরপর পোস্ট কোড সব কিছু আপনাকে এখানে দিতে হবে। আপনার যদি স্কাইপে থাকে, সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইলটা সাবমিট করবেন, কাজে অ্যাপ্লাই করবেন, দেন তারা আপনার সাথে স্কাইপিতে অথবা সরাসরি ইমেলে যোগাযোগ করবে। আপনি স্কাইপিতে চাইলে স্কাইপি এখানে আইডিটা দিয়ে দিবেন, অথবা আপনি ইমেইলে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে ইমেলের আইডিটা এখানে দিয়ে দিবেন। আপনি সেকেন্ডারি ইমেল দিবেন না, শুধু মেইন ইমেলটা দিবেন। টুলস ইউজ এসডিএল টার্মস, অর্থাৎ আপনি আপনার ট্রান্সলেশনের জন্য কোনো টুলস ইউজ করেছেন কিনা সেটি আপনাকে এখানে দিতে হবে। আমি কোনো টুলস ইউজ করবো না, টুলস ইউটিউব এটা দরকার নেই। ট্রান্সলেশন এক্সপার্ট সিলেক্ট আপ টু 10, আপনাকে ট্রান্সলেশন করতে হবে কিসের কিসের বিষয়ের উপরে, আপনি পারফেক্ট, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিগুলোর উপরে আপনি পারফেক্ট সেই বিষয়গুলোর উপরে আপনাকে এখানে চুজ দিতে হবে। সো আপনাকে কিছু আইডিয়া অবশ্যই রাখতে হবে আগে থেকেই, যেহেতু এখানে আপনি চুজ দিচ্ছেন সেই বিষয়ের উপরে কাজ আপনি পেতে থাকবেন। সুতরাং আপনাকে এখানে চুজ দিতে হবে মিনিমাম 10টির উপরে, 1, 2, 3, 4, আপনি কম দিলে সমস্যা নেই। ইলেকট্রনিক্স 5, কেমিক্যাল দিলাম 6, 7, জেনারেল 8, হিস্ট্রি 9, যে যে বিষয়গুলোতে আপনি পারফেক্ট বা ফিট সেই বিষয়গুলো আপনি চুজ দিবেন, যাতে করে আপনি খুব সহজে এখান থেকে কাজ পেয়ে যেতে পারেন। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে বিশেষ করে আমি সায়েন্সের সাবজেক্টগুলো দিয়েছি যাতে আমি সহজেই বুঝে ফেলতে পারি। সো এখানে আপনি স্পোর্টসও দিতে পারেন। তো এরপরে চলে যাচ্ছি ট্রান্সলেশন এক্সপার্টস, আদার দরকার নেই। শো ট্রান্সলেশন, এখানে আপনি নো অ্যাভেলেবিলিটি, 6 অ্যাভেলেবিলিটি, আপনি ফুল টাইম হিসেবে কাজ করতে চান না পার্ট টাইম হিসেবে কাজ করতে চান সেটি আপনি ফুল টাইম দিবেন, উইকেন্ডসে ইনক্লুডিং উইকেন্ড সহ আপনি কাজ করতে চাচ্ছেন, এটি দিলে সম্ভাবনা বেড়ে যাবে কাজ পাওয়ার। আর ফ্রিল্যান্সেস অ্যাভেলেবল অন রিকোয়েস্ট, ইয়েস নো, ইয়েস দিয়ে দেই। এরপরে এখানে একটি বক্স দেওয়া রয়েছে, এখানে লিখেছে কি, হোয়াট এলস উড ইউ লাইক টু সে অ্যাবাউট ইয়োর সার্ভিসেস, আমি একটু লিখে দিচ্ছি।
এখানে আমি একটি ছোট্র বায়ো লিখেছি যে আমার নিজ সম্পর্কে, আই এম এ প্রফেশনাল ট্রান্সলেটর সিন্স 2010, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স, সো আই উইল কমপ্লিট ইয়ার ওয়ার্ক পারফেক্টলি অন টাইম। এতটুকু লিখলে যথেষ্ট, অর্থাৎ কাজ পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাওয়ার জন্য এই কাজগুলো করা। আপনার নিজ সম্পর্কে কিছু বলার 2000 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এরপর যে এখানে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আমি ফিল আপ করব, দেন আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। জাস্ট আপনার কাজ শেষ। এখানে এগ্রিতে ক্লিক করতে হবে, এই জন্য নিচ্ছে না, এই যে বক্সে দেখতে পাচ্ছেন বক্সটাতে ক্লিক করতে হবে। আমি ফিল আপ করে ফেললাম আপনার আমার বিস্তারিত সবকিছু, ফ্রিল্যান্সার রেজিস্ট্রি সবকিছু হয়ে গেছে, আমি আমার যেটি ফিল আপ করেছি সেটি শো করছে। এরপরে আমি যেটি করবো সেটি হচ্ছে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আমি খুব সহজেই এখান থেকে কাজ পেয়ে যাব। অল রাইট, ফর্মটি ফিল আপ করার পরে আমরা কি কি আমরা দিয়েছি সেটি একটু ইনফরমেশন গুলো চেক করি যথাযথভাবে হয়েছে কিনা। সোর্স ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়েছি, বেঙ্গলি দিয়েছি, এরপরে ইউএস দিয়েছি, 0.01, 0.01, 1.1, নো, 2010 থেকে আমি কাজ করছি। এরপরে যে বিষয়গুলোতে বা ক্যাটাগরিগুলোতে কাজ করলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি আপনি এখানে দিয়ে দিবেন এবং কাজ করতে পারবেন আপ টু 10,000 ওয়ার্ড পর্যন্ত। এরপরে লগ ইনে আপনাকে এখানে দিতে হবে @ এর আগে, অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে, আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়েছিলাম KLIMCHY07, এই যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি, এই @ এর আগের জিনিসটি আপনি কপি করবেন। কপি করার পরে দেন আপনি লগ ইনের মধ্যে এটি রাখবেন, এই যে অর্থাৎ @ এর আগে লগ ইনের জিনিসটা রাখবেন আপনি, যে ইমেলটি অ্যাড্রেস যে ইমেলটি আপনি ইউজ করেন। এরপরে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাক্টিভেশন নিডেড, আমাকে ইমেল চেক করতে বলছে। তো আমি এখন ইমেইলে চলে যাচ্ছি, ইমেইলে কি আসছে একটু দেখি, আমি একটু রিফ্রেশ দিচ্ছি। ইমেইলে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কের মধ্যে এই যে চলে আসছে ট্রান্সলেশন ডিরেক্টর, আমি এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটা আমি ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পরে আমার এখানে একটি পাসওয়ার্ড তারা দিয়েছে, 1T2BMUF, এটি আমি কপি করছি। কপি করার পর আমি লগ ইনে চলে যাচ্ছি। লগ ইনে চলে যাওয়ার পরে আপনাকে এখানে মনে রাখতে হবে, যেহেতু আপনি ফ্রিল্যান্সার হিসাবে এখানে ফর্মটা ফিল আপ করেছেন, সো আপনাকে এখানে এটিতে ফিল আপ করতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করছি। আপনি যদি এজেন্সিতে এজেন্সি হিসেবে এজেন্ট হিসেবে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি এজেন্টের যে ফর্মটা রয়েছে পাশে সেটি ফিল আপ করবেন। তো আশা করি এই কাজটুকু আপনি এতটুকু পছন্দ করতে পারবেন। এই যে এজেন্টের নেট ডিস্টার্ব থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, আশা করি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমি ইউজার উইথ সাস নেম অর পাসওয়ার্ড আর নট ফাউন্ড, এখানে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে একটু লেট হচ্ছে, আশা করি আপনি খুব সহজেই এখান থেকে পাসওয়ার্ডটা, যেটি পাসওয়ার্ড তারা দিয়েছে সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি এখানে সেট আপ দিবেন। সেট আপ দেওয়ার পরে দেন আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি অবশ্যই মূল পেজে চলে আসবেন। মূল পেজে আসার পরে আপনাকে যে বিষয়গুলোতে কাজ খুঁজতে হবে সেই বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি। ফাইন্ড ট্রান্সলেশন জবস, ফাইন ট্রান্সলেশন জবসে যদি আপনি ক্লিক করেন, লগ ইন করার পরে আপনি এখানে খুব সহজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে কাজগুলোতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন সেই কাজগুলো আপনি এখান থেকে খুব সহজে নিয়ে যেতে পারবেন। এখানে রয়েছে আফ্রিকানস টু ইংলিশ, অ্যারাবিক টু ইংলিশ রয়েছে, বেঙ্গলি টু ইংলিশ আছে কিনা আমি একটু দেখছি। এই যে বেঙ্গলি টু ইংলিশ লেখা দেখা যাচ্ছে, আমি এটি ওপেন করছি নতুন একটি ট্যাবে। নতুন একটি ট্যাবে ওপেন করার পরে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে, আমি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনাকে মনে রাখতে হবে যে এখানে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো আপনি করে শেষ করতে পারবেন না। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন জবস, এটিতে আমি যখন ক্লিক করছি তারা ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে। আপনার প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আপনার এই যে তাদের
ডেসক্রিপশনটা যেটি লিখেছে সেই ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়ে নেবেন। এরপর উই ওয়ান্ট টু পে ফর দিস জব 0.5 ইউরো। 0.5 ইউরোকে প্রতি শব্দে যদি 0.5 ইউরো তারা দেয় তাহলে কত টাকা কনভার্ট হয় সেটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। আমি এখানে লিখেছি ইউরো টু বিডি টাকা, আমি যে ইউরোটা তারা দিয়েছে এটিকে আমি টাকায় কনভার্ট করছি, অর্থাৎ 0.5 পয়সা 5 ইউরো সমান 4.75। প্রতি শব্দে আপনি 4.75 টাকা করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। অসাধারণ একটি ওয়েবসাইট বলা যায়, আমার দেখা সবচেয়ে সেরা সাইটের মধ্যে এটি। অর্থাৎ আপনি খুব সহজে এখান থেকে উইথড্রগুলো নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে, এবং আপনার যদি পেপ্যাল কার্ড থাকে পেপ্যালের মাধ্যমে আপনি খুব সহজে এখান থেকে আপনার পেমেন্টগুলো নিয়ে যেতে পারবেন। হু ক্যান অ্যাপ্লাই, ফ্রিল্যান্সার সলভি, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারা স্পেসিফিক করে বলে দিয়েছে। তো এখানে এই কাজটি আপনি যদি চান তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এখানে অসংখ্য কাজ রয়েছে, আপনি ডেসক্রিপশনগুলো খুব ভালো করে পড়ে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর দেন আপনি কাজ স্টার্ট করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আজকে কিভাবে ট্রান্সলেশন ডাইরেক্টরের মধ্যে কাজ শুরু করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। অসংখ্য কাজ এখানে রয়েছে এবং কখন থেকে কাজ তারা দিয়েছে সেই কাজ সেই সময়টাও তারা এখানে স্পেসিফিক ইন্ডিকেট করে দিয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমি আশা করব আপনি ঘরে বসে না থেকে হাহুতাশ না করে ফ্রাস্ট্রেশনে না ভোগে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব। আপনি বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, অসাধারণ অসংখ্য কাজ এখানে রয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি বেঙ্গলি টু বেঙ্গলি আরেকটি কাজ রয়েছে বন্ধুরা। এটি যদি ওপেন করি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি এর জন্য এক্সট্রিমলি সরি, কেননা কাজের জন্য এটি বড় হচ্ছে। আপনাকে যদি আমি বিস্তারিতভাবে না দেখাই তখন আপনি কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করবেন। আমি আশা করি কোনো বাজে কমেন্ট আপনি করবেন না, এই জন্য আমি ভিডিওটি একটু টু দ্য পয়েন্ট এবং এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এইখানে কাজের যে ক্রাইটেরিয়া সবকিছু এখানে ডেসক্রিপশন দিয়েছে, আশা করি আপনি এটি পড়ে এই যে ব্যাংক ট্রান্সফার এবং পেপ্যাল তারা দুটি মেথডে পেমেন্টটা দিবে। সো আশা করি আপনি এই কাজটি করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে উৎসাহ দেবেন, জাগাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে। এবং আপনার জন্য এখানে রয়েছে অসাম কিছু ভিডিও যেগুলো প্লেলিস্ট আকারে আমি সাজিয়ে রেখেছি তরে তরে। এটি দোকানের মধ্যে যেভাবে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখা হয় আপনি সহজে যাতে আপনার সময় নষ্ট না করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে খোঁজ করে আপনি আপনার স্কিল বৃদ্ধি করতে পারেন, অনলাইন জগতে নিজের পরিচয় জানান দিয়ে নিজের ইনকাম জেনারেট করতে পারবেন মোর অ্যান্ড মোর। সুতরাং সেই জন্য আমি এখানে প্লেলিস্ট দিয়ে রয়েছি। ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার দেবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।